বন্ধুরা আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকি তারা প্রত্যেকেই একটা কমন প্রবলেম ভুগে থাকে আর তা হল আমরা আমাদের ইউটিউব চ্যানেল সার্চ করে খুঁজে পাই না কিংবা সার্চ রেজাল্টে আমাদের আমার ইউটিউব চ্যানেলটা সবার উপরে আসে না অথবা আরেকটা প্রবলেম হয় সেটি হচ্ছে আমাদের ভিডিও সার্চ করলে আমরা সেই ভিডিওটি খুঁজে পাই না তো বন্ধুরা এই প্রবলেমটির একটি ছোট্ট সলিউশন দিব আপনাদেরকে আশা করি এটি ভিডিওটি যদি আপনারা এটুচেড দেখেন এবং এই অনুযায়ী যদি আপনারা আপনার চ্যানেলটিকে সাজান তাহলে অবশ্যই সার্চ রেজাল্ট আপনার চ্যানেলটি সবার উপরে আসবেন যেমন আমার ছোট্ট একটি চ্যানেল এই চ্যানেলটা আমি যদি সার্চ করি তাহলে সবার উপরে চলে আসে চলুন দেখি তো সিম্পলি আমরা ইউটিউবে চলে আসবো গিয়ে এসে সার্চবারে আমরা টাইপ করবো আমি আমার চ্যানেলটা টাইপ করতেছি আপনি আপনার চ্যানেল নাম টাইপ করে দেখবেন যে সার্চ রেজাল্ট কোথায় আসে প্রথম প্রথম আমারও এরকম হইতো সার্চ রেজাল্ট আমার চ্যানেলটা শো করতো না কিন্তু চ্যানেলটাকে যখন আমি কাস্টমাইজ করছি চ্যানেল কি দিয়ে দিছি তখন কিন্তু আমার চ্যানেলটা সার্চ দেখুন আমার চ্যানেলটা সবার উপরে চলে আসতো সার্চ রেজাল্ট এটি হচ্ছে আমার চ্যানেল তো বন্ধুরা আজকে থেকে আজকে থেকে কিন্তু আপনার চ্যানেলও সার্চ রেজাল্টে সবার উপরে আসবে এর জন্য যা করতে হবে প্রথমে আপনার চ্যানেলে চলে যেতে হবে চলুন আমি আমার চ্যানেলে যাচ্ছি গিয়ে

এখানে চ্যানেল কিওয়ার্ড বলে একটি অপশান আছে চ্যানেল কি আমি এখানে আমার চ্যানেল কি গুলো দিয়ে দিচ্ছি অর্থাৎ আপনি রিয়েলাইজ করবেন যে একজন আপনার চ্যানেলটাকে আসলে কী কী ওয়ার্ড কি কীভাবে সার্চ করতে পারে ঠিক সেই ওয়ার্ডগুলো আপনি এখানে দেবেন যেমন আমি আমার চ্যানেল ডেমটা প্রথমে দিয়েছি দিয়ে দিয়েছি দেন ওটাকে আমি স্মল লেটারে দিয়ে দিয়েছি দেন আদার্স অনেক কিছু অ্যাড করে দিয়েছি যেহেতু আমার টেক রিলেটেড চ্যানেল এটি আমি সেগুলোর সেই ধরনের কিছু ওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি যাতে ওই ওয়ার্ডগুলো দ্বারা সার্চ করলেও আমার চ্যানেলটি চলে আসে তো বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু খুব সহজেই এখানে চ্যানেল কিওয়ার্ডগুলো সেটিং করে দিয়ে এখানে সে যে সেভ বাটনে ক্লিক করে দিলে সেভ বাটনে ক্লিক করে দিলে কিন্তু আপনার এগুলো সেভ হয়ে যাবে এবং টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে আপনার চ্যানেলটা যখন সঙ্গে সঙ্গে হবে না যখন টোয়েন্টি ফোর আওয়ার পরে আপনি যখন আপনার চ্যানেলটা সার্চ করবেন দেখবেন যে সার্চ রেজাল্ট আপনার চ্যানেলটা সবার উপরে চলে আসবে তো বন্ধুরা এই সিল আসকের ট্রিক্স যদি ট্রিক্সটি ভালো লাগে থাকলে তো অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ